আচ্ছা সূর্য, তুমি সবার আগে বলো তুমি কোন স্কুলে পড়ো? আমি পড়ি যোধপুর পার্ক বয়েজ স্কুলে। যোধপুর পার্কে পড়ো। এই যে পরীক্ষাটা বাতিল হলো, এই পরীক্ষাটা বাতিল নিয়ে তোমার এবং তোমার বন্ধুমহলে কি প্রতিক্রিয়া মানে পাওয়া যাচ্ছে? বন্ধুরা কি মানে এই পরীক্ষা বাতিলে খুব খুশি হয়েছে যে না পরীক্ষা টরীক্ষা দেওয়া ঝামেলা আর নিতে হবে না, নাকি তারা মনে করছে যে সারা বছর পড়াশোনা করলাম শেষ পর্যন্ত পরীক্ষাটাই হবে না? বন্ধু মহলের মধ্যে কি খবর পাচ্ছ? বন্ধু মহলের মধ্যে দুরকমের প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে। তুমি একটু জোরে বলো তাহলে একটু সুবিধা হয় অডিওটা। বন্ধু মহলের মধ্যে দুরকম প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে। বেশিরভাগ বন্ধুই খুশি হয়েছে পরীক্ষাটা না হওয়াতে, কারণ তাদের মধ্যে প্রথমে ছাত্রদের শরীর, তারপরে এবং কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের মধ্যে পরীক্ষাটা হওয়া উচিত ছিল, কারণ বর্তমান যা রাজ্যের বা দেশের পরিস্থিতি সেখানে বেকারত্বের হার যা, সেখানে কিছু কিছু বন্ধুর ওপিনিয়ন যে পরীক্ষা হওয়া উচিত ছিল, তবে বেশিরভাগই পরীক্ষা না হওয়াতেই খুশি। আচ্ছা, আমি একই প্রশ্ন সুফলের কাছে রাখবো। সুফল, তোমার কি মনে হচ্ছে এবং তোমার বন্ধুদের কি মনে হচ্ছে এবং তুমি কোন স্কুল থেকে আসছো সেটা আমাদের একটু বলো। আমিও যোধপুর পার্ক বয়েজ স্কুলেরই, আমি সেকশন এ এই সেকশন সি সেকশন থেকে আমি বলছি। আমাদের বন্ধুমহলের যে খবর আমরা দেখছি তাতে আমার সহপাঠক সূর্য যা বলছে তার মতোই একটা বিরাট অংশ পরীক্ষা না হওয়াতে খুশি, কিন্তু দেখা যাচ্ছে ব্যক্তিগতভাবে আমার মতো কিছু স্টুডেন্ট আছে যারা চাইছিল পরীক্ষাটা অন্তত অনলাইনে হোক, যে কোনো ভাবেই হোক অন্তত পরীক্ষাটা কোনো না কোনো ভাবে হোক, যাতে আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী সঠিক মূল্যায়নটা পেতে পারি। কিন্তু সেখানে দেখা গেল আজকে পরীক্ষাটাই হলো না। একদিকে যেমন এখানে অনেক ছাত্রছাত্রীরাই যথেষ্ট উৎফুল্ল যে সারা বছর যেহেতু স্কুলে কোনোভাবে ক্লাস হয়নি সেহেতু পরীক্ষাটা হয়নি, স্বাভাবিকভাবে অন্যান্য বোর্ডগুলো ক্যান্সেল করেছে, কিন্তু আমরা যারা একটু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসি তাদের কাছে এই পরীক্ষাটা ছিল হয়তো অনেক কিছুই, কারণ এই পরীক্ষার উপরেই ভিত্তি করে আমরা কোন কলেজে কতটা বেটার ভাবে চান্স পাবো সেটা কিন্তু নির্ধারণ করার একটা জায়গা ছিল, যেটা হয়তো আর আমরা কোনোদিনই জীবনে সুযোগটা পাবো না, কিংবা কলেজে কিভাবে ভর্তি হবো সেটা নিয়েও এখনো নানা মহলে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আমাদের সাথে বারবারই যুক্ত হওয়ার চেষ্টা করছে জুনিয়র সেনগুপ্ত, আর একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ করা যাচ্ছে না। আমরা চেষ্টা করবো জুনিয়ার সাথে যোগাযোগ করার, আমাদের অনুষ্ঠান চলবে, আশা করবো যে জুনি আমাদের সাথে যোগ দিতে পারবে। রূপকের কাছে আমি একটা প্রশ্ন নিয়ে যাই। রূপক, বাচ্চারা তো সব সময় সবটা বুঝে উঠতে পারে না, তাদের পক্ষে মূল্যায়ন করাটাও খুব মুশকিল হয়, বাচ্চাদের ইঞ্জেকশন নিতে ব্যথা হয় তাই তারা ইঞ্জেকশন নিতে পারে ভয় পায়, কিন্তু বড়রা বলে যে ব্যথা হলেও নাও কারণ ইঞ্জেকশন নেওয়াটা ভালো। এই দুজনের কথা শুনে আমার যেটা মনে হলো যে একটা বড় অংশের বাচ্চারা মনে করছে যে পরীক্ষা হয়নি ভালো হয়েছে। এই যে এই এই তাৎক্ষণিক যে ভালো লাগা, এতে কি এই যে আমি যে কথা বলে শুরু করলাম আর কি, যে কোভিড এর অ্যাকচুয়াল ক্ষতিটা কতটা, তার যে অভিঘাত কতটা যাবে সেটা কি আমরা মানে ভবিষ্যৎ সেটা কি বিচার করতে পারবে? মানে এক শ্রেণীর স্টুডেন্ট বা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যদি পরীক্ষা না হওয়াতে খুশি হতে শুরু করে, কি মনে হচ্ছে যে এটাকে তুমি কিভাবে দেখছো? ব্যাপারটা হলো আমরা একটা কথা বারবার বলি, কোন কোন সিদ্ধান্তকে মূল্যায়ন করে ইতিহাস, তার মূল্যায়ন করে, ফলে আজকে যে সিদ্ধান্ত নেওয়া হলো তার মূল্যায়ন ইতিহাস করবে যে সেটা কিভাবে প্রতিঘাত বা অভিঘাত তৈরি করবে এই ছাত্রছাত্রীদের আগামী জীবনের প্রতি। তবে একটা প্রবণতা তো তৈরি হয়েছে, ছাত্রছাত্রীরা পড়াশুনো বিমুখ হচ্ছে এবং খুব আরো মানে নিগূঢ় ভাবে বলতে গেলে যেটা নিগূঢ় বাস্তব সেটা হলো গিয়ে ছাত্রছাত্রীরা সরাসরি স্কুল মাধ্যমের যে শিক্ষা ব্যবস্থা বা একাডেমিক যে শিক্ষা ব্যবস্থা আছে মানে সেই শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলছে। এটার দোষটা আমি তাদের দেব না, তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। এর জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিকাঠামো তৈরি করতে পারিনি এবং একটা ডিজিটাল ডিভাইড তো হয়েইছে। আজকে আমাদের সাথে যে দুটো ছাত্র আছে, যে দুজন ছাত্র আছে তারা কলকাতা শহরের একটি স্কুলে পড়ে, তারা কলকাতা শহরে বসবাস করে, তারা হয়তো অনলাইন ক্লাসের সুযোগ পেয়েছে, হ্যাঁ অনলাইন ক্লাসের সুযোগ পেয়েছে, কিন্তু তার বাইরে যারা মানে আমার ধরো দক্ষিণে ধরো বারুইপুর পেরোনোর পর থেকে ওইদিকে যেসব স্কুল আছে বা গ্রামাঞ্চলের যে
যেসব স্কুলের ছাত্রছাত্রীরা আছে যাদেরকে হয়তো ট্যাব কেনার পয়সা দেওয়া হয়েছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বা সেই ইন্টারনেটের সেই গতি নেই, আমরা কলকাতায় বসেই আজকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের থেকে একটু ঝড় বৃষ্টি হয়েছে তাতেই আজকে জুনিয়র সেনগুপ্ত কলকাতায় বসে জয়েন করতে পারছে না, তাহলে কি করে আশা করা যায় যে অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা করে যারা করেছে তারা কতটা পারবে? এবং আমি তাদের কথা তো ছেড়েই দিলাম, যারা অনলাইন ক্লাসের সেই সুবিধাটাই পায়নি ফলে তারা তো স্বাভাবিকভাবেই চাইবে যে আমি পরীক্ষা দিয়ে আমার কি হবে, আমি তো ফেল করে যাব, তার থেকে বরং এইভাবে সবাই ওই একটা, জানো তো ছোটবেলায় স্কুলে তোমারও হয়তো এটা মনে থাকবে যখন আমরা খুব দুষ্টুমি করতাম তখন মনে হতো ওই আমরা একটা কথা বলতাম যে কথাটা ঠিক এখন হয়তো বলাটা ঠিক না তাও বলি কেস খেয়েছি, হ্যাঁ জানিস তো অমুখে খুব কেস খেয়ে গেছে বাচ্চারা বলে থাকে, তো ব্যাপারটা হলো কি ওই তখন আমাদের একটা প্রবণতা থাকতো যে আমি শুধু একা কেন ফাঁসবো, আমি আরো তিনজন চারজনকে নিয়ে ফাঁসবো, ঠিক আছে। তো ওই যারা অনলাইন ক্লাসের সুযোগ সুবিধা পায়নি তাদের প্রবণতাটা খানিকটা হলো কি আমি কেন পরীক্ষা দিয়ে ফেল করব, তার থেকে সবাই গড়ে একটা জায়গায় থাকি, মানে আমিও ডুববে তুমিও ডুববে।